বিশেষ করে আমাদের এই লামাকান্দিতে শাখাটা হয়েছে। এই লামাকান্দি যদিও আপনার শাখা এজেন্ট ব্যাংকিং শাখা, এই শাখার কর্মকর্তা কিন্তু আপনি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাতে পারেন। কারণই এরা আমাদের এলাকার ভাই বন্ধু পরিচিতজন, আমরা দেখেছি বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায় হেঁটে হেঁটে মানুষকে এই ব্যাংকের প্রতি আকৃষ্ট করার জন্য বারবার চেষ্টা করছে। বিশেষ করে আমি ছোট মানুষ, আমার বাড়িতে উন্নয়নরা দুইবার তিনবার গিয়েছে, বাইরে আসেন সাহায্য করেন, ব্যক্তি লেনদেন করেন, আমাদেরকে সহযোগিতা করেন, পাশাপাশি আপনারা উপকৃত হন। এই যে একটি উদ্যোগ আমাদের এলাকার জন্য, আমাদের এলাকার মানুষ সচেতন হবে, এলাকার মানুষের আর্থিকভাবে লাভবান হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, এর জন্য আমি এই শাখার কর্মকর্তাবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমি আমার ভূমিকা আশা করছি। আসসালাম আলাইকুম। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ ব্যাংকের নতুন কর্মকর্তা বৃন্দের কাজদেরকে নিয়ে আপনাদেরকে আরো সুন্দর এবং আন্তরিক পরিবেশে বিভিন্ন মত নিয়ে আয়োজন করবো। আজকের এই অনুষ্ঠানে আমরা সম্মানিত সুধী মন্ডলী, অত্র এজেন্ট আউটলেটের এবং অত্র এলাকার যারা গ্রাহক, সম্মানিত গ্রাহক বৃন্দ এসেছেন। আমরা সূরা আর রহমান থেকে শুনতেছিলাম, ফাবিআইয়্যি আলা রাব্বিকুমা তুকাজ্জিবুন, তোমরা তোমাদের পালন কর্তার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আজকে আসলে আমি আপনাদেরকে 30 বছরের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের এক নাম্বার ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। ইসলামী ব্যাংকের এখন ডিপোজিট আছে প্রায় 1,28,000 কোটি টাকা, ইনভেস্টমেন্ট আছে প্রায় 1,05,000 কোটি টাকা, তারপরে হচ্ছে ফরেন রেমিটেন্স, বাংলাদেশে ফরেন রেমিটেন্স যেই ব্যাংক সবচেয়ে বেশি এনে থাকে সেটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমাদের ব্যাংক হচ্ছে বাংলাদেশে শরিয়া পরিপালনের দিকে এক নাম্বার ব্যাংক। আমরা ছাত্রদেরকে যে অ্যাকাউন্ট খুলে থাকি সেটাতেও আমরা এক নাম্বার। আমরা মহিলাদেরকে যে বিনিয়োগ দিয়ে থাকি, মহিলা অ্যাকাউন্ট খোলা, সেখানেও আমরা এক নাম্বার। এক্সপোর্ট ইম্পোর্ট, পরিবহন ব্যবসা, কনস্ট্রাকশন ব্যবসা, সার ব্যবসা, প্রত্যেকটা দিকেই আসলে আলহামদুলিল্লাহ আমরা এক নাম্বার পজিশনটা ধরে রেখেছি। সেটা কিভাবে সম্ভব হয়েছে? সেটা সম্ভব হয়েছে কিন্তু আমাদের শুধু কর্ম প্রচেষ্টার জন্য নয়, সেখানে আল্লাহর সম্পূর্ণরূপে ডাইরেক্ট হেল্প ছিল বলেই এটা সম্ভব হয়েছে। এবং আপনারা যারা গ্রাহক আছেন, আপনারা সর্বাবস্থায় আমাদেরকে সহযোগিতা করেছেন। ইসলামী ব্যাংকে যখন বিপদে পড়েছে তখনও সহযোগিতা করেছেন, যখন ভালো করেছে তখনও আপনারা সাথে ছিলেন বলেই আমরা এই অবস্থায় আসতে পেরেছি। আমি ইসলামী ব্যাংকের ইতিহাসটা আপনাদেরকে একটু বলবো যেন বুঝতে পারেন যে কিভাবে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে। 1983 সালে যখন এই ব্যাংকে প্রথম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন মরহুম আব্দুর রাজ্জাক লস্কর, তিনি কিন্তু সিলেটেরই একজন অধিবাসী ছিলেন, গোলাপগঞ্জের লোক। উনি যখন চিন্তা করলেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি আয়াত নাজিল করেছেন সূরা বাকারা, আপনারা যদি 275 নম্বর থেকে 279 নম্বর আয়াতগুলি পড়েন তাহলে কিন্তু সুদের বিষয়ে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। তাহলে এই আয়াতকে তারা যখন প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, সুদ থেকে বাঁচাতে চেয়েছেন, কোরআনে নিষেধ করা হয়েছে মানে একটি ফর্জ জিনিস করতে বলা হয়েছে, এটি যদি আমরা পালন না করি তাহলে আমরা কবিরা গুনাহ করব, সেটি থেকে মানুষকে বাঁচানোর জন্য ওনারা যখন চেষ্টা করতেছেন, ঢাকা শহরে গিয়ে বড় বড় ব্যবসায়ীদের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে আমাদেরকে ফান্ড দাও, আমরা এই ফান্ড নিয়ে একটা ইসলামিক ব্যাংক করব। তারা কিন্তু বলেছে যে বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং সম্ভব না, আমরা আপনাদেরকে ফান্ড দিব না। তারপরে উনি মনে করলেন সবচেয়ে বেশি বড় ব্যবসায়ীরা আছে চিটাগাংয়ে, আমরা চিটাগাংয়ে যাই, যে দেখি ওনাদের কাছ থেকে ফান্ড পাই কিনা। ওনারা বললেন যে আমাদের পাশেই আছে বঙ্গোপসাগর, আমরা সেখানে টাকা ফেলে দিব, কিন্তু বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং হবে না, চেষ্টা করে লাভ নাই, আমরা টাকা দেব না। তখন তিনি ব্যর্থ হয়ে সৌদি আরবে চলে গেলেন, গিয়ে উনি আরবের প্রত্যেকটা দেশের সাথে যারা ইসলামিক নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কথা বলতেছেন, বিভিন্ন সরকার প্রধান, বিভিন্ন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান তাদের সাথে বলতেছেন যে আপনারা ফান্ড দেন তাহলে আমরা এই দেশে একটা ব্যাংক গঠন করবো যেটা সুদমুক্ত এবং পবিত্র কোরআনের আহ্বান
আইন সেটা বাস্তবায়নে কাজ করে। কাজ করার মধ্যেই দেখা গেল উনি সেখানে অসুস্থ হয়ে গেল এবং ওনাকে বাদশাহ কিং ফয়সাল হসপিটালে নেওয়ার পরে তারা বললো যে উনি তো ঘুমাতে চলে গেছেন, উনি আর কোনোভাবেই ফিরে আসবেন না। তখন ওনার ওয়াইফ এই দেশ থেকে সৌদি আরব গিয়ে আল্লাহর বরের বিলাপ ধরে বললেন, আল্লাহ যে লোকটা ইসলামকে ইসলামের অর্থনীতি চেষ্টা করতেছে তাকে বাঁচিয়ে রাখো, আমাকে নিয়ে যাও। আল্লাহ ওনার সেই দোয়াটা কবুল করলেন। দেখা গেল যিনি সুস্থ ছিল উনি ধীরে ধীরে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে সেখানে মারা গেলেন, কিন্তু আব্দুর রাজ্জাক লস্কর আস্তে আস্তে ভালো হয়ে উনি দেখা গেছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এমনকি ইউরোপের জেসি মর্গান ব্যাংকের শেয়ার সহ ইসলাম দেখা গেল যখন প্রথম থেকে 75% শেয়ার কিন্তু হয়ে গেল বিদেশি মালিকানায়, আর 25% শেয়ার ছিল আমাদের দেশের ছোট ছোট ব্যবসায়ী, ছোট ছোট যারা আমার আপনার মতো যারা নাগরিক তারা যে ডিপোজিট দিয়েছে সেটা দিয়ে ইসলামী ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠা লাভ করেছে। ইসলামী ব্যাংক 1900 প্রতিষ্ঠা লাভের আগে 1978 সালে সেনেগালের রাজধানী ডাকারে একটা ডেফিনেশন ঠিক করা হয়, সেটা আপনাদেরকে আমি বলবো। সেখানে বলা হয়েছে যে ইসলামী ব্যাংক ইজ এ ফিনান্সিয়াল ইনস্টিটিউট হুজ ইনস্টিটিউটস রুলস অ্যান্ড প্রসিডিউরস এক্সপ্রেসলি স্টেটস ইটস কমিটমেন্ট টু দ্য প্রিন্সিপাল অফ ইসলামিক শরিয়া অ্যান্ড টু দ্য বেনিং অফ রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অফ ইন্টারেস্ট অন এনি অফ ইটস অপারেশন। এই সংজ্ঞাতে দুইটা জিনিস হাইলাইট করা হচ্ছে যে শরিয়ার প্রিন্সিপালগুলি মানতে হবে। শরিয়ার প্রিন্সিপালগুলি কোথা থেকে আসে আমরা মুসলিম হিসাবে জানি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এর মাধ্যমেই আসবে। আরেকটা হচ্ছে অ্যান্ড টু দ্য বেনিং অফ রিসিপ্ট অফ পেমেন্ট অফ ইন্টারেস্ট অফ এনি অফ ইটস অপারেশন, এটার কোনো ধরনের কার্যপদ্ধতি দিয়ে সুদের কোনো ধরনের লেনদেন হবে না। তাহলে এই সুদ থেকে বাঁচানোর জন্য এবং কোরআন হাদিসকে মেনে চলার জন্য কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে, এজেন্টের মাধ্যমে, সাব ব্রাঞ্চের মাধ্যমে, সেবাগরের মাধ্যমে আমরা হেল্প করতেছি আপনাদের। এই মুহূর্তে আমাদের 373টি ব্যাংক ব্রাঞ্চ আছে, আমাদের 189টি সাব ব্রাঞ্চ আছে, 49টি আছে সেবাগর এবং প্রায় 2700 আছে আমাদের এজেন্ট ব্যাংকিং আউটলেট। এবং আমরা সেটা 2017 সালে চালু করেছি। এই 3 বছরে আমরা কিন্তু এজেন্ট ব্যাংকিংয়ে, ডিপোজিটের দিকে, অ্যাকাউন্ট ওপেনিংয়ে, ফরেন রেমিটেন্স আহরণে আমরা 1 নম্বর পজিশনে চলে এসেছি 3 বছরে মাত্র। এবং আমাদের এখন প্রায় 13,500 কোটি টাকা আছে শুধু এজেন্টগুলির ডিপোজিট, যেটা অনেক বড় বড় ব্যাংকেরই টোটাল ডিপোজিট না। এটা কিভাবে সম্ভব হয়েছে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, তোমরা তো মনে করো সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাবে, কিন্তু আল্লাহ বলতেছেন সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাবে না, যাকাত, সদকা, দান সেগুলোর মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে যারা সুদ খায় তাদের কিন্তু সম্পদটা আমরা আপাত দৃষ্টিতে দেখি যে অনেক সম্পদ বৃদ্ধি পেয়েছে, আসলে কিন্তু সেই সম্পদটা প্রকৃত সম্পদ বৃদ্ধি পাবে না। কিভাবে একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে, গরু কিন্তু 1 বছরে একটাই বাচ্চা দেয় কিন্তু গরু কিন্তু শেষ হয় না, আল্লাহ এটাকে বাড়াইয়াই দিচ্ছে, কিন্তু কুকুর কিন্তু 7টা 8টা বাচ্চা দেয়। তাহলে কুকুরের সংখ্যা তো মানুষের সংখ্যার চাইতেও বেশি হওয়ার উচিত, কিন্তু আপনাদের এইখানে দেখবেন কুকুর কতটা আছে, 20টা 25টা তার বেশি না, কিন্তু গরু দেখবেন এই এলাকায় অনেক মানুষের বাসা বাড়িতে 50টা 60টা 100-200-500 গরু আছে। তাহলে সুদ কিন্তু এইভাবে আল্লাহ কিন্তু সুদের মাধ্যমে বাড়িয়ে দেন, যেটা পশুগুলিকে আপনারা দেখতে পান যে অনেক বেড়ে যায়, যেটা আল্লাহ ব্যবসার মাধ্যমে মুনাফার মাধ্যমে বাড়িয়ে দেন কিন্তু সুদের মাধ্যমে বাড়ে না। 2 নম্বর আল্লাহ বলতেছেন ইহুদিরা সুদ গ্রহণ করত, আমরা মুসলিম আমরা কেন ইহুদিদের মতো সুদ গ্রহণ করব। 3 নম্বর বলতেছেন যে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, তাহলে আমরা মুসলিম হয়ে যেসব ব্যাংকগুলি চক্রবৃদ্ধি হারে সুদ নিয়ে থাকে দিয়ে থাকে আমরা সেইসব প্রতিষ্ঠানে যাব। 4 নম্বরে আল্লাহ বলতেছেন যেটা আমি প্রথমে বলেছি, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হালাল, এবং সেখানে আল্লাহ বলতেছেন যে কিয়ামতের ময়দানে আমরা তো উঠবো, আমরা তো বিশ্বাস করি যে আমরা ছোটবেলায় পড়েছি আমাদের ছোট যুদ্ধের কথা যারা তারা পড়িয়েছেন, আমার তো বিদ্যা কে অনাথ আইসা দিওয়া কিছু কিছু
আমরা মরার পরে আবার উঠলো, ওঠার পরে আমরা কি আমাদের দিন ব্যাগ করে কিছু সংখ্যক লোক লোক কিছু সংখ্যক নর নারী তারা খুব বেশি পাগলামি মাতলামি করতেছে আল্লাহর ওয়াদা অনুসারে কি আমাদের ময়দানে আমরা যেসব লোকেরা দেখব যে পাগলামি মাতলামি করতেছে তারা সুদ্ধ তারা পৃথিবীতে সুদ খেয়েছে আল্লাহ বলতেছেন যে শয়তান তাদের স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে তারা তো মনে করে সুদ এবং ব্যবসা একই জিনিস কিন্তু আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম পরের আয়াতে আল্লাহ বলতেছেন যে সুদকে আল্লাহ ধ্বংস করে দেন এবং সৎকাকে বৃদ্ধি করে দেন এবং ছয় নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমাদের সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও লাস্ট আয়াতে এসে আল্লাহ একটা টোটালি সুদকে নিষিদ্ধ করতেছেন এভাবে যে যদি তোমরা সুদের বকেয়া পাওনা না ছাড়ো তাহলে আল্লাহ এবং রসুলের সহিত যুদ্ধ করার জন্য প্রস্তুতি না তাহলে আমরা কি আল্লাহ এবং রসুলের সহিত যুদ্ধ করে পারবো ইসলামী ব্যাংক এসেছে বলেই কিন্তু অন্যরা যারা ছিল এই ফিল্ডে তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে ইসলামী ব্যাংক কিন্তু এক নম্বর পজিশনে চলে আসতেছে এটা আল্লাহর ওয়াদা এবং হাদিস শরীফে বলা হচ্ছে সুদের দাতা লেখক সাক্ষীদাতা সকলের উপরে আল্লাহর লানত এবং বলা হচ্ছে যে কেউ এক দিহরাম সুদ খাবে মানে এক টাকা পরিমাণ আপনি একটা ব্যাংকে টাকা রাখলেন এক বছর পরে দেখলেন তার মাত্র এক টাকা সুদ দিয়েছে তাহলে আপনি 70টা গুণা বলা হচ্ছে জিনার অপরাধ আমরা কি জানি যে তাকে মাটির নিচে অর্ধেক পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা তার মাথায় বা তার বুকে তাহলে এই একজন লোককে এক টাকা সুদের জন্য 36 বার মাটিতে পোঁতা হবে 36 বার পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে এবং বলা হচ্ছে আরেক জায়গায় যে হালাল উপার্জন অন্বেষণ করা ফরজের পরে আরেকটা ফরজ তাহলে আমরা কি করবো হালাল উপার্জনের জন্য আমরা চেষ্টা করবো আমরা ইউরোপ আমেরিকাতে শুনছি যে এই এলাকাতে অনেক মানুষ ইউরোপ আমেরিকাতে আছে সুদিকুনের প্রতিষ্ঠানে যায় উনি আমার বাড়িতে কখনো যান উনি যদি হিন্দু হন সুদিকুনের প্রতিষ্ঠানে যান আমি ওনার বাড়িতে কখনোই যাব না এই জন্য প্রচুর হিন্দুরা কিন্তু ইসলামী ব্যাংকে এসে অ্যাকাউন্ট খুলে কারণ তাদের ধর্মেও এটা নিষেধ খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে দ্বার দাও বিনিময়ে কোনো কিছু আশা না করে তাহলে যখন তুমি একটা ব্যাংক লোন দেয় বা ক্রেডিট দেয় অ্যাডভান্স দেয় তারা আশা করে লোনের এগেনস্টে সুদ পাবে খ্রিস্টান ধর্মে বলা হচ্ছে যদি কাউকে দ্বার কিছু দাও বিনিময়ে কোনো কিছু নিতে পারো এই জন্য প্রচুর খ্রিস্টানদের অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে রাখা আছে বৌদ্ধ ধর্মে বলা হচ্ছে সুদখোরেরা হচ্ছে বন্ধতাপস্বী তারা বন্ডামি করে সম্পদ আহরণ করে ইহুদি ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা বলতেছে যে নিজের ধর্মের লোককে সুদে কোনো কিছু দিবে না অন্য ধর্মের লোকদেরকে সুদে দিয়ে থাকে তাহলে দেখেন সেই প্রত্যেকটা ধর্মগ্রন্থেই কিন্তু সুদকে নিষিদ্ধ করা হয়েছে তাহলে আমরা কেন সুদের মধ্যে থাকবো আমরা কি একটা কবিরা গুণা করবো আমরা কি নিজের মায়ের সাথে বিবাহ করা জিনা করার অপরাধ করবো নিশ্চয়ই আমরা সেটা করবো না এবং আমরা যদি কোনো একটা কবিরা গুণা করে মৃত্যুবরণ করি আমাদেরকে কিন্তু জান্নাতে কেউ রেফারেন্স করার মতো থাকবে না আপনারা বলতে পারবেন না যে আমাদেরকে তো কেউ দাওয়াত দেয় নাই এই দাওয়াতি কাজটা করার জন্যই কিন্তু এজেন্ট করেও আমরা ইসলামী ব্যাংক চেষ্টা করতেছি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা প্রান্তে যেন পৌঁছে যেতে পারে পৌঁছার পরে আজকে আপনারা যে মেসেজ গুলি পেলেন আপনি যদি আরো 20 জনকে দেন এইভাবে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলবো সমজাতীয় জিনিসের ক্ষেত্রে আসলে বেশি দেয়া বা নেয়াটা হচ্ছে সুদ সমজাতীয় জিনিস কি 100 টাকা 100 টাকা দিয়ে এক বছর পরে যদি আপনি 110 টাকা দেন বা নেন তাহলে 100 টাকাটা হচ্ছে টাকা সমজাতীয় 10 টাকাটা হচ্ছে ও টাকা তাহলে এই যে সমজাতীয় জিনিসের বেশি বা কম দেয়াটাই হচ্ছে সুদ তাহলে সুদকে আরবিতে বলা হয় রিবা রিবা রিবাটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে রিবা আর নাসিয়া যেটা আমাদের ব্যাংকগুলি বাংলাদেশে দিয়ে থাকে টাকার সুদ রিবা আর নাসিয়া টাকার সুদ 100 টাকা দিয়ে এক বছর পরে 110 টাকা দেয়া অথবা আপনারা একটা ব্যাংকে সিসি অ্যাকাউন্ট করলেন সিসি হচ্ছে ক্যাশ ক্রেডিট আপনারা সকলে এই নামের সাথে পরিচিত যে আপনি সিসি লোন হিসাবে 5 লাখ টাকা আনলেন সে বললো 10% সুদে আবার আমাকে এক বছর পরে আরো 50,000 টাকা বেশি দিল তাহলে এইটাই হচ্ছে সুদ টাকার সুদ আর একটা হচ্ছে রিবা আল ফাদল সেটা হচ্ছে অন্যের সুদ
আপনি একজনকে 1 কেজি ভালো মানের খেজুরের পরিবর্তে 2 কেজি খারাপ মানের খেজুর চেঞ্জ করেন, সেটা ইসলামে নিষেধ। বলা হচ্ছে ভালো একটা খারাপ কিন্তু চেঞ্জ করতে পারবেন না, আপনি মার্কেটে গিয়ে বিক্রি করে তখন একটা দাম নির্ধারণ করে সেখানে এই পরিবর্তনটা করে দিচ্ছে কিনা। বিনিয়োগ দেওয়ার বিষয়ে ব্যাংক থেকে এতদিন ধরে ছিল যে ব্যাংকগুলি তাদের যেই ব্রাঞ্চগুলি থাকে শাখার মাধ্যমে বিনিয়োগটি করে, কারণ বিনিয়োগ দিতে গেলে কিছু অভিজ্ঞতার প্রয়োজন, একজনের দলিল দেখা, একজনের মাঠ জরিপ করা, এবং এইগুলি জিনিস যদি কেউ এক্সপার্ট না হয় তাহলে ভুল হতে পারে। আপনি একজনকে 20 লাখ টাকা বিনিয়োগ দিবেন, তার এগেনস্টে আপনি জামানত কী নেবেন, তার ভ্যালু কত, তার জমিটার রাস্তা আছে কিনা, সে বিভিন্ন রকম অফিসগুলো, রেজিস্ট্রি অফিস, তফসিল অফিস, ভূমি অফিসে দেখা কিনা, তো এগুলো কিন্তু ব্যাংকাররা আগে ছিলেন অভিজ্ঞ। ধীরে ধীরে কিন্তু এখন আমাদের এজেন্টরা 18 বছরে অনেক অভিজ্ঞ হয়েছেন, এবং সিলেটে এখন আমাদের 107টা এজেন্ট আছে, তার মধ্যে 5টা কিন্তু অলরেডি পারমিশন পেয়ে গেছে, যাদের পারফরমেন্স ছিল ডিপোজিট এবং ফরেন রেমিটেন্স অ্যাকাউন্ট অপেনিংয়ে যারা ছিল খুবই ভালো পারফরমেন্স, এখন 5টাকে দেওয়া হয়েছে, ধীরে ধীরে আরও বেশি দেওয়া হবে। তাহলে লামা কাজি আউটলেট 5 থেকে যখন 10 দিবে বা 20 দিবে এর মধ্যে লামা কাজি আউটলেট থাকবে না, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করি না। আমরা চাই আপনারা যদি এই আউটলেটের পারফরমেন্সটা হেড অফিসে তুলে রাখতে পারেন যে হ্যাঁ এখানে 10 কোটি টাকা ডিপোজিট আছে, এখানে ফরেন রেমিটেন্স প্রতিদিন 100টা পেমেন্ট হয়, এখানে অ্যাকাউন্ট ওপেনিং হয় মাসে 300, তখন কী করবে হেড অফিস মনে করবে তাহলে এখানে বিনিয়োগ কর, এখানে নিচে একটা ATM বুথ করো, যেন মানুষ বন্ধের দিনগুলো ATM বুথ থেকে খুঁজতে পারে। তাহলে এগিয়ে আসাটা কিন্তু নির্ভর করবে অনেক সময় আপনাদের উপর। আপনারা যখন করবেন আমাদের ভাইয়েরা ওনারা আমাদেরকে বলবেন যে হ্যাঁ দেখো আমার এখন ডিপোজিট হবে, আমার এখন আরেকটা জিনিস আমাকে বলা হয়েছিল যে আপনাদের এখানে যারা আপনারা অ্যাকাউন্ট খুলবেন তারা কার অ্যাকাউন্ট হোল্ডার, এই এজেন্ট আউটলেটের না আমাদের, আপনারা কিন্তু সরাসরি আমাদের অ্যাকাউন্ট খুলবেন। আপনাদের এখানে যেই অ্যাকাউন্ট আপনি পাস দেন, আপনাদের যে ছবি দেন, নমিনির ছবি দেন, NID কার্ড দেন, এগুলো কিন্তু সব আমাদের ব্রাঞ্চে চলে যায়, আমাদের স্টোর রুমে সেগুলি থাকে। আপনাদের এখানে জাস্ট শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টটা থাকে, আপনাদের সিগনেচার যেটা দেন এটা কিন্তু ওনারা আর দেখতে পারেন না, কিন্তু আমরা কিন্তু ব্রাঞ্চ থেকে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু কম্পিউটারের মনিটরে আপনাদের সিগনেচার কার্ডটা দেখি। তাহলে আপনারা কাদের অ্যাকাউন্ট হোল্ডার, আপনারা ইসলামী ব্যাংকের একজন গর্বিত অ্যাকাউন্ট হোল্ডার, আপনারা এজেন্ট, ওনারা আপনাদেরকে হেল্প করতেছেন, আপনারা যেন দ্রুত আজকে এখান থেকে আমগরখানা ব্রাঞ্চ, সিলেট ব্রাঞ্চ, জিন্দাবাজার ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন পড়ে না। ইনশাআল্লাহ আগামীতে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, আপনাদের সময় নষ্ট করার জন্য এবং আপনারা দ্রুত ধরে শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাইরেও যদি আপনাদের